আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন, আজকে আপনাদের সাথে আমি একটু ভিন্ন রকম ভাবে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আমরা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিউটি বেবি, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো ওরা বাসায় বেড়াতে এসেছে। আগে আমার বোনের ছোট্ট কিউট বেবির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। আগে ওর নাম হচ্ছে রুফাইদা জান্নাত নাবিহা। দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু দু ভাই বোন খেলা করছে। তো ওরা লুকোচুরি খেলা খেলছে। রনাক ওকে উকি দিচ্ছে বারবার, তো ও খুবই হাসাহাসি করছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের খুবই ভালো লাগবে। তো এইদিকে কিন্তু দুজনে খেলাও করছে, আবার দুজনে কিন্তু অনেক যুদ্ধও করছে, সেটাও একটু শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছেন ওর ছোট বোনটা ওকে চুল একদম ছিঁড়ে দিচ্ছে। এই যে তো এদিকে রনাক অনেক ব্যথা পাচ্ছে, তো সে সেটা অনেক ব্যথা পাচ্ছে বিধায় ও চিৎকার দিচ্ছে। কিন্তু নাভিহা থেকে খুবই মজা লাগছে। তো বড় ভাইয়ের চুল টানতে পেরে ও কিন্তু খুবই খুশি। তো ওরা এসেছে, 2 দিন হয়েছে। তো দেখা যাচ্ছে ওদের সাথে সময়টা কাটানোর কারণেই আমি ব্লগ শেয়ার করতে পারছি না প্রতিদিন। তো আমার এই কিউটি বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বোনের এই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো এই অংশটুকু আসলে শেয়ার করা এই জন্যেই, যাতে ওরা দুজনে বড় হয়ে দেখতে পারে ইনশাল্লাহ যে ছোট বোন কিভাবে বড় ভাইয়ের সাথে যুদ্ধ করছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে দেখতে থাকুন এই সুন্দর মুহূর্তগুলো। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ব্লগটিতে আমি বেশি কথা বলবো না, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ব্লগটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটি নতুন ব্লগ দেখার জন্য চ্যানেল নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। নাবিহা নাবিহা।